বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁকে ঘিরে বাঁকুড়ায় তুমুল বিক্ষোভ করলেন মহিলারা। এদিন বিষ্ণুপুরে 100 দিনের কাজের বকেয়া টাকা, বিগত 3-4 বছরের আবাস যোজনার টাকা আটকে আছে বলে দাবি করেন বিক্ষোভকারী মহিলারা। বাঁকুড়ার বিষ্ণুপুরে ধর্নায় বসতে এসে মহিলাদের এই সকল দাবি দাওয়া নিয়ে বিক্ষোভের মুখে পড়েন সৌমিত্র খাঁ। ভোটের সময় কেন এসেছেন সেই নিয়ে প্রশ্ন তুললেন বিক্ষোভকারী মহিলারা। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বিষ্ণুপুরে এসছেন, তাই অনেক মহাপুরেরা এসছে, তারা 100 দিনের কাজ করেছে, তারা এসছে তাদের দাবি জানাতে। ওনার কাছে এই দাবি নিয়ে এসছে যে আমরা কেন এখনো 100 দিনের কাজ করে টাকা পাবো না, এমনকি প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা বিগত 3-4 বছর ধরে আজ আটকে রাখা হয়েছে, গরিব মানুষের টাকা দিচ্ছে না বাড়ির জন্য, এমনকি 100 দিনের যে কাজ করেছে এই রোদ দেখতেই পাচ্ছেন যে প্রখর রোদে সে মানুষগুলো মাটি কেটেছে, সেই টাকা পর্যন্ত কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে। আমরা কাকে বলবো, আমাদের কেন্দ্রীয় সরকার হচ্ছে আমাদের এমপি রয়েছেন বিষ্ণুপুরের মানুষ, যাকে ভোট দিয়ে এমপি তে পাঠিয়েছেন, আমরা তো তার কাছে দাবি জানাবো। ওনার কাছে এসছি কিন্তু উনি সেই দায় মুখ্যমন্ত্রী এমনকি বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের উপর চাপিয়ে দিয়ে নিজের দায়কে ঝেড়ে ফেলছেন। ওনাকে এমপি বানিয়েছি আমরা, ভোটের সময় উনি আসছেন, সারা 5 বছরে ওনার দেখা নেই, ওই জন্য আমরা এসছি। 100 দিনের টাকা, তারপর আপনার ইন্দিরা আবাসন আবাস যোজনার টাকা গেল কোথায়? গরিব মানুষ টাকা পাচ্ছে। মহিলাদের বিক্ষোভের মুখে পড়ে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ বলেন, আমি মায়েদের সম্মান দিয়ে ওনাদের স্বাগত জানাই। এদিন এসডিও অফিসের সামনে ধর্নায় বসেন সৌমিত্র খাঁ। মহিলারা বলতেছেন যে বিধায়ক বানালাম তন্ময় ঘোষকে, গো ব্যাক। বিজেপিকে আমাদেরকে বলছে গো ব্যাক, কারণ তৃণমূলের মহিলা মোর্চারা খুব ভালো, তারা বুঝতে পারছেন যে এইবার বাংলায় ভোট হতে হবে, তাই তাদের এখন একটা মনের মধ্যে যে রাগ খুব। আমিও বললাম যে আমার সাথে বিক্ষোভে বসুন, কেন দিচ্ছে না? আমার বিষ্ণুপুরে বাড়ি, আমাকে বেশি দেখতে পেয়ে লাভ নেই, বেশি দেখতে পেলে বেশি খেলে অম্বল হয়ে যায়। বলুক, আমি মাদেরকে সম্মান দিই, ওনারা মহিলারা এসছেন, আমি এদের ওনাদেরকে স্বাগত জানাই। সামনে 1 কিলোমিটার ভিতরে আমরা ধর্নায় বসছি। ঘোষিত হয়েছে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ, এবং পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষিত হতে না হতেই বাঁকুড়া জেলার দিকে দিকে দেখা যাচ্ছে রাজনৈতিক উত্তাপ। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18।